মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বাজে প্রতাপপুরে দুবরাজ দিঘি মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় দুবরাজ দিঘি উত্তরপাড়া শরবত কমিটির উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুবরাজ দিঘি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্যরা জানান, বুধবার তারা সারা দিন রাত কাটোয়া থেকে আগত বর্ধমানেশ্বরে জল ঢালতে যাওয়া পুণ্যার্থীদেরও এই রূপ শরবত বিতরণ করবেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নুরুল আলম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবং মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ককে বরণ করে নেওয়া হচ্ছে। বেগম রবিয়ার ছবি আছে, সেদিন স্বাধীনতা আন্দোলনে কিন্তু শুধুমাত্র হিন্দু যোগ দিয়েছিল, মুসলিম মহিলাও যোগ দিয়েছিলেন, তারাও যোগ দিয়েছিলেন। নেতাজি সুভাষ আজাদহীন বাহিনী তৈরি করেছিল, সেই আজাদহীন বাহিনী সর্বাধিনায়ক কে ছিল? শেখ শাহনওয়াজ। নেতাজি সুভাষচন্দ্রের সর্বক্ষণের সঙ্গী কে ছিল? হবিবুর রহমান। এটা মুসলিম, তাই ভারতবর্ষের স্বাধীনতা শত শহীদের রক্তে, আর সে রক্ত হিন্দুর আছে, মুসলিম আছে, খ্রিস্টান। মহরম সম্প্রীতি বজায় রাখুন এই কামনা করি আপনাদের কাছে। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার, আমি হিন্দু আমার ধর্ম আছে, কিন্তু মহরমকে উৎসবকে কেন্দ্র করেই উৎসব হচ্ছে বলেই তো খোকন এসে থাকে, আমি এসে থাকি যে আপনাদের কাউন্সিলার পাশে তো আমাদের ধর্ম যাচ্ছে, কারো কারো যাচ্ছে, সিনটা দেখুন তো একবার। প্রত্যেক বছর মে বছর মোহাম্মদান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সকলের সহযোগিতা, যেহেতু আমাদের বাজেপ্রতাপুর চার নম্বর একটা সম্প্রীতির একটা শীতস্থান, সমস্ত মানুষের সেখানে বসবাস আছে, যে কোনো উৎসব হোক আমরা সবাই মিলেমিশে একসাথে পালন করি। আজ পবিত্র মহরমের উপলক্ষে আমরা সবাইকে শরবত পান করাচ্ছি মোহাম্মদান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। কালকে আমরা আবার বর্ধমানের যে জলযাত্রা আছে, কালকে আমরা প্রিপারেশন নিচ্ছি, কাল রাত থেকে পরশুদিন ভোর পর্যন্ত আমরা সবাই মিলে একসাথে একযোগে এই মঞ্চ আর একটা মঞ্চ করে সমস্ত পুণ্যার্থীদেরও সহযোগিতা এভাবে প্রদান করবো, যে সমস্ত শরবত হোক, খাবার হোক অথবা পুজোর ফুল হোক, সেগুলো আমরা বিতরণ করবো আবার আগামীকালকে। আজকে উপস্থিত আছেন আমাদের বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক খোকন দাস মাহাতো, উপস্থিত আছেন আমাদের চার নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌর পিতা শেখ নুর আলম সহ আমাদের শিব ধর্মের অমৃত দা আছে সহ আমাদের ভ্রমণের কণিকার সমস্ত সদস্য ও বাজে কথা সমস্ত নাগরিকবৃন্দরা উপস্থিত। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।